তো এখন বাজে হচ্ছে সকাল 6:18 মর্নিংয়ের, 6টা থেকেই এক্সাম হচ্ছে। ওরা ক্লাস 9-এ স্টুডেন্ট, ঘুমকে উপেক্ষা করেও কিন্তু কামাই না করে এক্সামটা কিন্তু দিচ্ছে। ওদের বলা হয়েছে, প্রত্যেককেই বলা হয়, এক্সাম যখন মক টেস্ট না হবে এক্সাম দেওয়া কিন্তু ভীষণ জরুরি, কারণ এক্সামের মাধ্যমেই তুমি তোমার ভুল ভ্রান্তিগুলো জানতে পারো, তোমার কী প্রবলেম হচ্ছে, তোমার টাইমে প্রবলেম হচ্ছে নাকি তুমি লিখলে ভুল, তুমি ঠিক লিখছো অথচ লেখাটা ভুল হচ্ছে, হ্যাঁ নাকি তুমি ভুলে যাচ্ছ, কী প্রবলেম হচ্ছে, নিজেকে নিজে জানার জন্য কিন্তু মক টেস্ট দেওয়া খুব জরুরি, সব কিছু জরুরি, পড়া বোঝা, নোটস তৈরি করা নিজের খাতায়, একদম সাজেশন ভিত্তিক জিনিসগুলোকে রপ্ত করা, কারণ পরীক্ষায় ওরকমই আসবে, এবং হচ্ছে মক টেস্ট দেওয়া এবং নিজেকে যাচাই করা। অনলাইন ব্যাচে কিন্তু আমাদের একদম অফলাইনের মতোই ক্লাস হয়, সমস্ত ওরা টেস্ট দিচ্ছে, একটু পরে ওরা খাতা সাবমিট করবে, তারপরে কিন্তু ওদের সামনে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে কোথায় কি ওরা ভুল করলো, কি প্রবলেম আছে, সব কিন্তু স্ক্রিনেই দেখিয়ে দেওয়া হবে। তো আমাদের অনলাইন ক্লাসগুলো চলছে, ডিসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া থাকবে, যদি কারোর মনে হয় বাড়ি বসেই ক্লাস করবে, ভালোভাবে ক্লাস করবে, ভালো করে শিখে বুঝে এবং একটা অবশ্যই ভালো নাম্বার পড়বে, তবে তোমরা ডিসক্রিপশন থেকে বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো। একদম ক্লাস 7 থেকে MSc অবধি বাংলা ভাষায় আমাদের বায়োলজি, লাইফ সায়েন্স, EVS, নিউট্রিশন এই ক্লাসগুলো হয়।